বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কল্যাণপুরে কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। কল্যাণপুরে কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। কল্যাণপুর থানায় ডেপুটেশন প্রদান করলো কংগ্রেস দল শনিবার দুপুরে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক প্রাক মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা চরমে কল্যাণপুরে। অভিযোগ, রাতের আধারে কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। পরোক্ষভাবে অভিযোগ দুষ্কৃতিকারীদের দিকে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের তরফ থেকে এক প্রতিনিধি দল কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস মালাকারের সাথে দেখা করে গোটা ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করে। পাশাপাশি অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ব্লক যুব কংগ্রেসের তরফ থেকে। কল্যাণপুরের কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ দাবি করেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কল্যাণপুর মোটর স্ট্যান্ড এবং সন্নিহিত এলাকা জুড়ে পতাকা লাগিয়ে কংগ্রেসের প্রচার সজ্জা করেছিলেন, কিন্তু কে বা কারা সংশ্লিষ্ট পতাকাগুলো উপড়ে ফেলে দেয় বলে শ্রী দেবনাথ অভিযোগ করেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, ইতিপূর্বেও একাধিকবার কংগ্রেসের দলীয় অফিসে আক্রমণ সংঘটিত করা সহ লুটপাটের ঘটনাও সংঘটিত হয়েছিল। তিনি আরও দাবি করেন, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর জুড়ে কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এতটাই প্রতিক্রিয়া তৈরি হয় যে সাথে সাথে তারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু যেহেতু মকর সংক্রান্তির পার্বণ চলছে, তাই দলের তরফ থেকে আপাতত স্মারকলিপি প্রদানের মাধ্যমেই তাদের প্রতিবাদ জানানো হয়েছে এবং পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করছেন সে ব্যাপারে দল তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে বলে কার্তিক দেবনাথ দাবি করেন। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন যদি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ না করে তাহলে কংগ্রেস এবং যুব কংগ্রেস তীব্র আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে কার্তিক দেবনাথ হুঁশিয়ারি দেন। কল্যাণপুর থানায় আজকের এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান কর্মসূচিতে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ, যুব কংগ্রেস নেতা উদ্ভব বিশ্বাস প্রমুখরা উপস্থিত ছিলেন। গতকাল আমাদের কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের কর্মীরা আমাদের মোটর স্ট্যান্ড এরিয়া থেকে আনন্দমার্গী স্কুল সহ এই এরিয়াতে ফ্ল্যাগ দিয়ে সেটা ইলেকশন আইছে। ইলেকশনের যেটা বৈচিত্র্য সাজসজ্জা, এই সাজসজ্জার অলঙ্কার হিসাবে কালকে ফ্ল্যাগ উঠছিল রাস্তার দুই পাশে। কিন্তু কালকে রাত্রে গভীর রাতে, অনেক রাত্র পর্যন্ত আমাদের যুবকর্মীরা পাহারার মতন ইডিয়া রাখছে, গভীর রাতে বা ভোরের দিকে কে বা কাহারা আমাদের ফ্ল্যাগগুলি টেনে টেনে ছিঁড়ে নিয়ে গেছে। এর বিরুদ্ধে যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ব্যাপক গণ আন্দোলন গড়া তোলনের লিগে তারা উদ্যোগী নিয়েছিল, কিন্তু আমরা যারা প্রদেশ কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি আমরা তাদের বললাম আজকে সংক্রান্তির আগের দিন, সংক্রান্তির দিন আজকে কোনো আন্দোলনের দরকার নাই, আজকে আমরা একটা ডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। যুব কংগ্রেসের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, কল্যাণপুর 27 কল্যাণপুর প্রমোদনগর ব্লক যুব কংগ্রেস পক্ষ থেকে একটা ডেপুটেশন আমরা দিয়েছি। আমরা এখানে কপি টু এসপি, কপি টু 27 কল্যাণপুর প্রমোদনগর রিটার্নিং অফিসার এর কাছেও কপি পাঠিয়েছি। ইমিডিয়েট যদি কোনো অ্যাকশান না হয় যুব কংগ্রেস কিন্তু ব্যাপক বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা ওসি সাহেবকে জানিয়ে দিয়েছি, দেখি উনি আমাদেরকে সময় দিয়েছে যে একটু সময় দেন আমাদেরকে। আমরা ওনার কাছে আশাবাদী যে এর একটা বিহিত হইব প্রতিনিয়ত। এর আগে আমাদের পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের চেয়ার, এখানে একটা মাইক সিট ছিল, আসবাবপত্র সমস্ত চুরি করে নিয়ে গেছে। আমরা ওনাকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত ওর কোনো বিহিত হয়নি। তারপর আমাদের অফিসের উপরে ফ্ল্যাগ লাগানো ছিল, ফ্ল্যাক্স লাগানো ছিল, এগুলো সব রাতের অন্ধকারে নিয়ে গেছে। যা কিছুই হচ্ছে এখানে সব রাতের অন্ধকারে হচ্ছে, প্রকাশ্যে আমাদের সামনে মোকাবিলা করার মতো শাসক দলের কোনো নেতৃত্ব বা কর্মীদের সাহস নেই। এই জন্য রাতের অন্ধকারে এই সব দুর্বৃত্তরা, যারা শাসকদলীয় মদতপুষ্ট দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডের আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।